প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র আমাদের আজকের অধ্যায় 8। তোমাদেরকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল আমিন, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, ওমরগনিয়া মিয়াস কলেজ, চট্টগ্রাম। আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 8, অধ্যায়ের নাম হচ্ছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। ইতিপূর্বে আরেকটা ক্লাসে আমি এই অধ্যায়ের শুরু থেকে আলোচনা করেছি। আজকে এই অধ্যায়ের অপচয় থেকে আমি শুরু করব। তোমরা জানো সম্পদের হিসাব রক্ষণ, যেহেতু এই অধ্যায়ে সম্পদের হিসাব রক্ষণ বলতে বিশেষ করে সম্পদের অপচয় সংক্রান্ত হিসাব রক্ষণ করা হয়, তাহলে আমাদের শুরু করব আমরা আজকে অপচয় দিয়ে। অপচয় কাকে বলে তোমরা জানো? অপচয় কাকে বলে তোমরা জানো? তারপরও আমি একটু বলতেছি। ব্যবহার, সময় অতিক্রমণ, জরাজীর্ণতা, স্থায়ী দরপতন, অপ্রচলতা, বিকল্প দ্রব্যের প্রচলন, সরাসরি সম্ভব ইত্যাদি নানা কারণে স্থায়ী সম্পত্তির স্থায়ী ও ক্রমাগত মূল্য হ্রাসকে অপচয় বলে। তোমরা এখানে অনেকগুলো কথা জেনেছ, ব্যবহার, সময় অতিক্রমণ, তারপরে জরাজীর্ণতা, স্থায়ী দরপতন, অপ্রচলতা, বিকল্প দ্রব্যের প্রচলন, এই সমস্ত ইত্যাদি নানা কারণে স্থায়ী সম্পত্তি স্থায়ী ও ক্রমাগত মূল্য হ্রাসকে অপচয় বলে। তাহলে এখন আমরা স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যে কি কি কারণে অপচয় হয়। আমরা অপচয় জানলাম, অপচয় সংজ্ঞার মধ্যে আমরা যে সমস্ত উপাদানগুলো সম্পর্কে শুনেছি সেগুলোর থেকে অপচয়ের কারণ আসতে হচ্ছে। অপচয়ের কারণ কি কি কারণে অপচয় হয় সেগুলো আমরা এখন আলোচনা করব। অপচয়ের কারণ, অপচয়ের কারণকে দু শ্রেণীতে ভাগ করা হয়, দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অভ্যন্তরীণ কারণ এবং আরেকটা হচ্ছে বাহ্যিক কারণ। এবং অভ্যন্তরীণ এবং বাহ্যিক যে কোনো একটা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে যখন আমরা চিন্তা করব তখন সেটা কি অভ্যন্তরীণ কি কি কারণ এবং বাহ্যিক কি কি কারণ এই অবস্থা হতে পারে সেগুলো আমরা এখন আলোচনা করব। অভ্যন্তরীণ কারণ, অভ্যন্তরীণ কারণ হচ্ছে ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি। আমরা জানি যে কোনো একটা সম্পদ ব্যবহার করতে করতে এটার ক্ষতি হতে পারে এবং এটা নষ্ট না হলেও এটা সময় অতিক্রমণের সময়ের সাথে সাথে এটা ক্ষতি হতে পারে অথবা এটা মূল্য হ্রাস পেতে পারে, মূল্য হ্রাস পেতে পারে। তারপরে দুই নম্বর হচ্ছে সময় প্রবাহ। কিছু কিছু সম্পদ আছে যেমন প্যাটেন্ট, ইজারা, গ্রন্থস্বত্ব, এই সমস্ত এগুলো আমরা সম্পদ। তোমরা জানো আমরা আর্থিক বিবরণী যখন করি আর্থিক বিবরণীর সম্পদ পাশে আমরা এই সম্পদগুলোকে দেখিয়ে থাকি। সেই এই সম্পদগুলো একটা নির্দিষ্ট মেয়াদের জন্য, সুতরাং ওই নির্দিষ্ট মেয়াদ পার হওয়ার সাথে সাথে এগুলা মূল্য হ্রাস বা অপচয় বলা হয়। তারপরে জরাজীর্ণতা, জরাজীর্ণতা কীরকম, যেমন মনে করো যে সমস্ত যারা ডেয়ারি ফার্ম বা পশু সম্পদের যা ফার্ম করে থাকে সেই পশু সম্পদ বয়স বৃদ্ধির সাথে সাথে পশু সম্পদের জরাজীর্ণতা হয়, সেই ক্ষেত্রে সেটাই হলো অবচয়। তারপরে নিঃশ্বাসজনিত কারণ, নিঃশ্বাসজনিত কারণ। এখন কী কী নিঃশ্বাসজনিত কারণ কি, যেমন মাটির নিচে যে সমস্ত সম্পদ আছে গ্যাস, তেল, তারপরে কয়লা, খনিজ সম্পদ, এগুলো মাটির নিচ থেকে উত্তোলনের সাথে সাথে এগুলা শেষ হয়ে যায় এবং সেটাই তখন অপচয় হিসাবে বিবেচিত হয়। তাহলে আমরা অভ্যন্তরীণ কারণের মধ্যে যেগুলা জানলাম, ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি, সময় প্রবাহ, ধরাজীর্ণতা এবং নিঃশ্বাসজনিত কারণ। এরপরে বাহ্যিক কারণ কী কী, বাহ্যিক কারণের মধ্যে স্থায়ী দরপতন। স্থায়ী দরপতন কীরকম, যেমন আমরা বিশেষ করে যে কোনো কোম্পানির শেয়ার বাজারে, শেয়ার বাজার সম্পর্কে এখানে প্রাসঙ্গিকভাবে আসছে, সম্পদের
কিভাবে সম্পদের পতন হইতে পারে, বিশ্বমন্দার বিশ্বমন্দার কারণে, তারপরে বর্তমানে যেহেতু করোনা ভাইরাসের কারণে তোমরা জানো ইতিপূর্বে সারা বিশ্বব্যাপী এক দেশের সাথে আরেক দেশের যোগাযোগ সব কিছু বন্ধ হয়ে গেছে, এবং এইরকম পরিস্থিতিতে শুধু সম্পদ কেন সব ক্ষেত্রে স্থবিরতা তৈরি হয়ে গেছে, যার কারণে এখানে স্থায়ী দরপতন। তোমরা যারা শেয়ার মার্কেট বা পুঁজিবাজার সাথে সংশ্লিষ্ট তোমরা দেখবে কোন পর্যায়ে এসে গেছে প্রতিটি শেয়ারের মূল্য। এটা হচ্ছে বিশ্বমন্দা, করোনা ভাইরাস ইত্যাদি কারণে শেয়ারের দরপতন এখানে হয়, তাইলে এটা হলো বাহ্যিক কারণ। তারপরে দুর্ঘটনাজনিত মূল্য হ্রাস, এখন দুর্ঘটনাজনিত মূল্য হ্রাস কীরকম, বন্যা, অগ্নিকাণ্ড, সুনামি এবং ভূমিকম্প, এই সমস্ত কারণে দরপত মূল্য হ্রাস হয়। তারপরে অপ্রচলতা, এখন অপ্রচলতা কি, মনে করে আধুনিকায়নের ফলে পুরাতন সম্পদগুলো অপ্রচলন হয়ে যায়। বর্তমানে যেই কোনো সম্পদ তুমি মনে করো ঘরে যে ফার্নিচার নিয়ে আসছো, সেই ফার্নিচার বর্তমান যুগে আরও উন্নত মডেলের ফার্নিচার পাওয়া যাচ্ছে, তাইলে পুরাতনগুলি অটোমেটিক্যালি অকেজ হয়ে যাচ্ছে। তারপরে বাহুল্যজনিত ক্ষতি, বাহুল্যজনিত কীরকম, সিমেন্ট, রড, বালি ইত্যাদি দীর্ঘদিন অব্যবহৃত অরক্ষিত অবস্থায় পড়ে থাকলে এগুলো অটোমেটিক্যালি এগুলা নষ্ট হয়ে যায় এবং এগুলা অপ্রচলন, এগুলা তখন ক্ষতি হয়ে পড়ে আর কি। তাহলে আমরা এতক্ষণ জানলাম অবসর কারণ, দুইটি কারণে অবসর, একটা হলো অভ্যন্তরীণ কারণ, একটা বাহ্যিক কারণ। এরপরে আমরা আসব অবসর ধার্যের সম্পর্কে। তোমরা জানো কোম্পানি আইনের বিধানে অবসর প্রতিটি প্রতিষ্ঠানে সম্পত্তি যা যে যেরকম সম্পদ আছে সেই সম্পদের ধরন অনুযায়ী অবসরের হার নির্ধারণ করা থাকে। তাহলে অবসর এই হারগুলি নির্ধারণ করতে গেলে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে অবসর নির্ণয় করা হয়। তাহলে আমরা এই অবসরধার্যের পদ্ধতিগুলি নাম বলবো। অবসরধার্যের পদ্ধতিগুলোর মধ্যে এক নম্বর সরলরৈখিক বা স্থির পদ্ধতি, সরলরৈখিক বা স্থির পদ্ধতি। দুই হচ্ছে ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি। তিন, বর্ষসংখ্যার সমষ্টি পদ্ধতি। চার, সমকিস্তি বার্ষিকী পদ্ধতি। পাঁচ, অবসরের তহবিল পদ্ধতি বা পরিপূরক তহবিল পদ্ধতি। ছয়, বিমাপত্র পদ্ধতি। তারপরে হচ্ছে সাত, পুনঃমূল্যায়ন পদ্ধতি। আট, প্রতিস্থাপন ব্যয় পদ্ধতি। নয়, নিঃশেষকরণ বা ক্ষয়ানুপাতিক পদ্ধতি। দশ, যান্ত্রিক ঘণ্টাহার পদ্ধতি। এগারো, উৎপাদন একক পদ্ধতি। বারো, মাইল হার পদ্ধতি। এরপরে ১৩ হচ্ছে মেরামত সঞ্চিতি পদ্ধতি। ১৪, দলগত অবসর পদ্ধতি। ১৫, মিশ্র অবসর পদ্ধতি। এবং ১৬ হচ্ছে দ্রুত ব্যয় পুনরুদ্ধার পদ্ধতি। এখানে অনেকগুলো পদ্ধতি, অবসরের পদ্ধতি সম্পর্কে বলা আছে। তো এগুলা বিভিন্ন পদ্ধতিগুলোর সম্পর্কে সূত্র দেওয়া আছে। আমরা এখানে মূলত আমরা পরীক্ষাতে বা যে কোনো আমরা প্র্যাকটিক্যালি কোম্পানির অবস্থা সম্পর্কে জানতে গেলে সবগুলো পদ্ধতির দরকার হচ্ছে না। কোম্পানির অবস্থাবাদে এক এক কোম্পানি এক একটা পদ্ধতি এখানে পদ্ধতি অবলম্বন করে থাকে। এখন এই পদ্ধতিতে অবসরের হিসাব লিখন পদ্ধতি সম্পর্কে আমরা জানবো। অবসর কীভাবে, অর্থাৎ অবসর নির্ণয় করতে গেলে, অবসরের হিসাব রক্ষণ করতে গেলে জাবেদা কীরকম হবে। তো জাবেদাগুলো হবে আমাদের এক নম্বর জাবেদা তোমরা এখানে দেখবে। এক নম্বর জাবেদা হচ্ছে সম্পত্তি ক্রয় করা হলে সম্পত্তি ডেবিট, নগদ, ব্যাংক, বিক্রেতা ক্রেডিট। সম্পত্তি যখন ক্রয় করা হবে সম্পত্তি ডেবিট, ক্রেডিট হবে কি, নগদ, অব্লিক ব্যাংক, অব্লিক বিক্রেতা। কারণ আমরা সম্পত্তি ক্রয় করলে সম্পত্তি
মনে করো আসবাবপত্র ক্রয় করলাম, আসবাবপত্র ডেবিট, যদি নগদে ক্রয় করি নগদের হিসাব ক্রেডিট, অটোমেটিক্যালি সেই জাবাদাটা এখানে আমরা এভাবে দিব। এরপরে এই সম্পত্তির উপর যখন অবসয় ধার্য করা হয় তখন আমরা লিখব অবসয় ধার্য করা হলে অবসয় ডেবিট সম্পত্তি হিসাব ক্রেডিট, অবসয় ধার্য করা হলে অবসয় ডেবিট সম্পত্তি হিসাব ক্রেডিট। তারপরে আমাদের এই পদ্ধতি, এটা আধুনিক পদ্ধতিতে এই জাবাদাটা আমরা এইভাবে লিখব, এটা হলো পুরাতন পদ্ধতি। আধুনিক পদ্ধতিতে অবসর ডেবিট অবসর সংস্থিতি ক্রেডিট, তাহলে পুরাতন পদ্ধতিতে ছিল অবসর ডেবিট সম্পত্তি হিসাব ক্রেডিট, আধুনিক পদ্ধতিতে অবসর ডেবিট অবসর সংস্থিতি ক্রেডিট। তারপর তিন নম্বর হবে অবসর হিসাব বন্ধ করার জন্য, অবসর হিসাব বন্ধ করতে হলে আয় বিবরণী ডেবিট অবসর হিসাব ক্রেডিট, অবসর হিসাব বন্ধ করতে হলে আয় বিবরণী ডেবিট অবসর হিসাব ক্রেডিট। এরপরে প্রশ্ন আসবে এই সম্পত্তি যদি ক্ষতিতে সম্পত্তি বিক্রি করা হলে, ক্ষতিতে সম্পদ বিক্রি করা হলে, তোমরা জানো সম্পদ বিক্রি করে টাকা পাওয়া গেলে নগদান হিসাব ডেবিট হয়, তাহলে আমরা নগদান ডেবিট, ব্যাংক ডেবিট, ক্রেতা ডেবিট, আমরা যখন বিক্রি করবো যে ক্রয় করবে সে ডেবিট হবে। তারপরে সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি ডেবিট এবং সম্পত্তি হিসাব ক্রেডিট, তাহলে ডেবিট দুইটা, নগদ ব্যাংক ক্রেতা ডেবিট, সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি ডেবিট সম্পত্তি হিসাব ক্রেডিট। এবং আরেকটা জামেলা আছে সম্পত্তি লাভে যখন বিক্রি করি, সাধারণত লাভে বিক্রি দেখানো হয় না, ক্ষতিতে দেখানো হয়ে থাকে, তাহলে তারপরও লাভে যদি বিক্রি করা হয় সেক্ষেত্রে নগদান ব্যাংক ক্রেতা ডেবিট, নগদান ব্যাংক ক্রেতা ডেবিট সম্পত্তি হিসাব ক্রেডিট এবং সম্পত্তি বিক্রয়ে লাভ ক্রেডিট। তাহলে এ পর্যন্ত ছিল আমাদের অবসয় সম্পর্কে আজকের আলোচনা। এরপরে প্র্যাকটিক্যালি এগুলোর উপরে নর্মালি আলোচনা হয়, তারপরে আমরা আমাদের অনলাইন ক্লাসের সময় বিবেচনা করে আমরা অতটুকু পর্যন্ত আজকে আলোচনা করলাম। ধন্যবাদ সবাইকে।